করে আষ্ট আঙ্গুল কোদালে রে ভাই ষোলো আঙ্গুল ডাটি সেই কোদাইলে তুইলে ফেলাই রে দয়াল আপনে গরের বাটি আমায় নিজের গরের বাটি মন শিলি না ভাই, এখনো নতুন কিছু ভাবতে পারলো না বান্নু ভাই? এত কিছুর পরও এখনো সময় আছে, এরপরে মরলেও মাটি দিতে আসবে না কেউ। যাও বাড়ি যাও, বিছা চেষ্টা করো না। এভাবে বসে থাকলে হবে? ঘরে একটা দানাও নাই, তাছাড়া কারোর কাছে কোনো কিছু চাওয়ারও তো উপায় নাই। এভাবে আর কতদিন বাঁচা যাবে? কারোর কাছে গেলে দূর দূর করে। আপনি কি এখনো কিছু ভাববেন না? পোলাটারে নিয়ে একটা কাজকর্মের ব্যবস্থা করলেও তো পারেন। তাইলে গ্রামের লোকজন এইসব জ্ঞান জ্ঞান আমার ভালো লাগে না। এই বয়সে আমার নতুন কিছু করা সম্ভব না। আপনার সম্ভব না, কিন্তু আলালের তো সম্ভব। আপনি ওকে কেন এই পথে নামাইলেন? আমি তো আপনাকে আগেই বলেছিলাম। আমি কি আমার কথা বলছি? আব্বাই আম্মাই এই বয়সে এইরকম না খায়া থাকে? ছেলে হিসেবে তোমার কি দায়িত্ব না ওনাদের খাওয়া পড়ার ব্যবস্থা করা? চেষ্টা কি করি না? এটা কোনো চেষ্টা না, এইসব ছাইরা তুমি অন্য কিছু করতে পারো না। বাপের পেশা ছাড়া যায় না। এটারে তুমি পেশা বলো? রাতের অন্ধকারে এই তুমি বড় বেশি কথা বলতেছো। উচিত কথা বললে তো বেশিই হবে। তোমার তো উচিত কথার প্রয়োজন নেই। আমি আমার বাপ দাদার পেশা ছাড়তে পারবো না। ব্যাস কপাল কপাল আমার, না হইলে এমন করে বিয়ে হবে কেন আমার? এই পথ ধরে তুই কোথায় যাস? খবরদার, আমাদের গ্রামের আশেপাশে যেন তোরে না দেখি। বেটা জন্ম চোর, এত অপমান মাদুর তাও বদলালো না বেটা। আমার তো উপায় নেই, কিন্তু তুই তুই এখন এখানে পড়ে আছিস কেন? এরা বাপ বেটা বদলাবে না, এখনো সময় আছে, নিজেরে বাঁচা। এই ভিটায় পড়ে থাকলে না খেয়ে মরবি, এখনো সময় আছে। ভাই তো এখনো নিজের পরিচয়টা বললেন না, কোথায় যাবেন, বাড়ি কোথায়? দিব দিব, আমি চাটা একটু খেয়ে নিই।
এই চায়ের জন্য বুঝলেন, এই মাথাটা একেবারে ভোব করছে। হোসেন ভাই, কিরালাল তুই এখানে কেন এসছ? দুই কেজি চাল, আধা কেজি ডাল, আর চারটা ডিম দাও, যা ভাগ। তোর কাছে সদাই বাঁচবো না, আর কখনো আমার দোকানে সামনে আসবি না। দুদিন ধরে সবাই অনাহারে আছে। দুই দিন কেন? দুই মাস হইল আমার কিচ্ছু করার নাই। আমি তো আবার গ্রামে সালিশের বাইরে যেতে পারবো না। কথায় বলে না, খাইস লজ্জা না মরলে, বেটা চোরের বংশ। কত করিয়া বোঝানো হইল, ভালো হইল না। এবার বুঝ, গ্রামের লোক সবাই এক ঘরিয়া করে রাখছো ওদের, বুঝলেন কিনা ভাই? যা তুই এখন, যা যা যা। ভাই কি দেখেন ওই চোরটারে? কি দেখেন? না কিছু দেখি না। আমি ঘর বিপদে পড়েছি, আমাকে একটু সাহায্য করা যাবে? আমার বাড়ি এখান থেকে অনেক দূরে, একটা ব্যবসায়িক কাজে এদিকে এসেছিলাম, কিন্তু পরিচিত তেমন কেউ নেই যে রাতে তাদের বাসাটা একটু থাকবো, কিন্তু সঙ্গে কিছু টাকা পয়সাও আছে। অপরিচিত জায়গা, বুঝতেই তো পারছেন ভাই, আজকে রাতটা একটু আপনার বাড়িতে আমাকে একটু আশ্রয় দেন না, অনেক উপকার হয় ভাই। আমি আমি কাল সকালে চলে যাবো ভাই। আপনি না ওই দোকানে বসাছিলেন? হ্যাঁ হ্যাঁ জি। দোকানদার কি বললো শুনেন নাই? শুনেছি, কিন্তু তাতে আমার কি, আমি তো ভিনদেশি মানুষ, রাতটা কাটিয়ে চলে যাব। দেন না ভাই একটু আশ্রয় দেবেন? বউটার কথা তো ভাববেন, পরের ঘরের মেয়ে, এমন করে যদি বাজান। উনি ভিনদেশি, রাতটা থাকতে চায়। তুমি একটু আমার সাথে আসো বাজান, কথা আছে। লোকটার কাছে নগদ অনেক টাকা পয়সা আছে বাজার, চুরি চামারি করে এই গ্রামে থাকাও যাবে না, বাসাও যাবে না। বাস্তবে কিছু একটা করতে হবে বাজার, একটা ব্যবসা বাণিজ্য করতে পারলে কোনো চিন্তা থাকতো না, কি বলো? ভাগ্য যখন নিজে এসে ধরা দিয়েছে তখন সুযোগটা কাজে লাগাতে হবে। কেউ জানে না, কোন সাক্ষী নেই যে মানুষটা এই রাতে আমাদের বাড়িতে আছে। তুমি বুঝতে পারছো আমার কথা? Thank you.
এটা এখানে কেন? এটা তো আমার দোলালের। এটা এখানে কেমন করে এলো? কোথায় পেলো তোমরা এটা? দোলালের নাম লেখা এই মাদুলিটা আমি গড়িয়ে দিয়েছিলাম, আর এটা গলায় দিয়ে তো আমার দোলাল হারিয়ে গিয়েছিল। তবে কি আমার দোলাল? কি করেছো, কি করেছো তোমরা আমার দোলালরে? কি করেছো আমার দোলালরে? দর্শক, এই মুহূর্তে আপনারা দেখলেন শরীয়তপুরের নাট্যযোদ্ধাদের নির্মিত নাটক নিকষ নিকাশ। কিন্তু দুঃখের সাথে জানাতে হচ্ছে, অনিবার্য কারণবশত তারা আজকে এই মঞ্চে উপস্থিত হতে পারেননি। আমরা সরাসরি চলে যাব এখান থেকে বিচারকদের রায়ে। প্রথমে আমি অনুরোধ জানাচ্ছি দিলারা জামান ম্যামকে তার মতামত জানানোর জন্য। নামটি যত কঠিন মনে হচ্ছে, কিন্তু সেই কাঠিন্যের ভেতরেই একটা খুব কোমল এবং খুবই আনন্দ দিয়ে যায় এমন একটি জিনিস আমরা পেয়েছি। ধন্যবাদ শরীয়তপুরের নাট্যযোদ্ধাদের, ক্যামেরার কাজ এবং নাটকটি যিনি লিখেছেন সেই নাট্যকারকে আমি অভিনন্দন জানাই। সে সঙ্গে আমি এটা জোর দিয়ে বলি, নাটকটি সুঅভিনীত এবং যারা অভিনয় করেছে প্রত্যেকের অভিনয় আমি আবার অভিনন্দন জানাই সবাইকে। ধন্যবাদ। ধন্যবাদ ম্যাম। এবার আমি চলে যাচ্ছি শ্রদ্ধেয় সাইদুল আনাম টুটু স্যারের কাছে তার মতামত জানার জন্য। নাটকের পরিচালক এবং নাট্যকারের মধ্যকার আমার মনে হয় রসায়নটা খুব ভালো ছিল। ভুল দুটি থাকছে, কিন্তু যদি আজকে শরীয়তপুর উপস্থিত থাকতো আমার মনে হয় তাদের সামনাসামনি হয়তো আমার দু একটা প্রশ্ন করবার থাকতো। যেহেতু ওরা নেই সেজন্য আমি আর কোনো প্রশ্নের দিকে যাচ্ছি না, তবে ওদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ সাদুল আলম স্যারকে। এরপরে আসছি শ্রদ্ধেয় আফরোজা আলম ম্যামের কাছে। অনুপস্থিত শরীয়তপুর দলকে অনেক অনেক অভিনন্দন। ক্ষুদ্র সময় 15 মিনিটে আমরা একটা পূর্ণাঙ্গ বড় নাটক দেখলাম, যার কাহিনী ভালো, নির্মাণ ভালো, অভিনয় ভালো, সাউন্ড, লাইট, পোশাক, সেট, যা যা নাটকে প্রয়োজন সব কিছুই আমার কাছে ভালো লেগেছে। এবং এই নাটকটি দেখে আমার মনে হয়েছে আসলে সত্যি অল্প সময়ে একটা পূর্ণাঙ্গ নাটক করা যায়। বারবার অভিনন্দন। ধন্যবাদ বিজ্ঞ বিচারক মণ্ডলী আপনাদের সবাইকে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দেওয়ার জন্য। সবাই থাকুন আমাদের সঙ্গে, থাকুন রয়্যাল টাইগার নাট্য শো পাওয়ার বাই গোল্ড ব্যাগ।
তবে তুই।